প্রিয় শিক্ষার্থী সকলকে 2024 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আমাদের নানিয়ারচর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল এহসান খান মহোদয় উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার কথা নয়, আমাদের সারা দেশে আজকে 1 জানুয়ারি 2024 বই উৎসব হচ্ছে, তারই অংশ হিসেবে আমরা সারা দেশের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বই উৎসব আমি সেটা পালন করছি এবং উদযাপন করছি। আর কথা নয়, এ বিষয়ে আপনি আমার ইউনো স্যারকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে একটু অনেকটাই দেরি হয়ে গেল, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে বই উৎসব চলছে, আমরা এক মাস থেকে শুরু করতে করতে এই পর্যন্ত আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আবার উৎসব জিনিসটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেলেও কেমন জানি লাগে, যত সময় আমরা এই উৎসবের মধ্যে থাকি ততই ভালো লাগে। আর আজকে যে উৎসব, এই উৎসব হচ্ছে বই উৎসব। বই কি জিনিস? বই হচ্ছে এমন জিনিস, অনেক যেমন রবীন্দ্রনাথ বলছেন যে অতীত এবং বর্তমানের সাথে পরিচয় করে দেওয়ার মাধ্যম হচ্ছে এই বই। আমার দাদা কি করে গেছেন, দাদার দাদা কি করে গিয়েছিলেন, ওই সময় পৃথিবীটা কেমন ছিল, দেখতে কেমন ছিল, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় কি ছিল, হয়তো এই সময় এই জায়গাটা একসময় পানি ছিল, পানির মধ্যে হয়তো কিছু কচুরি কোনা ভেসে আসছিল, জমতে জমতে এখানে হয়তো কেউ চিন্তা করতো যে স্কুলটা আমরা কি করবো, একটা এখানে একটা স্কুল বানালে ভালো হয়, বা এখানে একটা মাঠ বানালে ভালো হয়, বা এখানে গরু ছাগল চড়ালে ভালো হয়। একটা সময় হয়তো এখানে গরু ছাগল চড়ছে, একটু উঁচু হইতে জায়গাটা উঁচু হইতে হইতে পরে হয়তো চিন্তা করছে না এখানে একটা স্কুল বানানো দরকার, এখানকার মানুষগুলোকে পড়ালেখা করানোর জন্য একটা স্কুল দরকার, স্কুল বানানো দরকার, স্কুল বানাইছে, তারপরে আস্তে আস্তে এই যে বিল্ডিং গুলো হয়েছে। এখন এই যে ইতিহাস, এটা যদি আমরা জানতে হয় তাহলে কোথায় যেতে হবে? বইয়ে যেতে হবে, কোনো না কোনো একটা জায়গায় এই জিনিসটা কেউ হয়তো লিখে রাখছে। বা আমরা যদি এখান থেকে একটা ম্যাগাজিন বের করি, আমাদের পুরাতন শিক্ষক যারা আছেন, পুরাতন মুরব্বী যারা আছেন, ওনাদেরকে যদি বলি আপনি এখানকার একটু ইতিহাস লেখেন, তখন হয়তো উনি একটা কি লিখবেন, কিছু একটা লিখবেন যেটা হচ্ছে আমরা পরে জানতে পারবো যে এই আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় কি ছিল। এই যে অতীতের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা অতীতের সাথে আলাপ করার সুযোগ তৈরি করে দেওয়া, এই এই যে সুযোগটা, এই সুযোগটাই তৈরি করে দেয় আমাদেরকে হচ্ছে বই। এই জন্য আর্নেস্ট হেমিংওয়ে বলছেন যে বই হচ্ছে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এটা আপনাকে কি করবে, তোমরা যারা ছোটরা আছো, তোমরা যখন এই যে ছোট ছোট আছো, ছোট অবস্থায় পৃথিবীর সবকিছু জানবা না, জানবা তখন যখন বই পড়বা, তখনই তুমি জানতে পারবা যে পৃথিবীতে আসলে কখন কি হয়েছিল। আমরা যদি এই বইগুলো পড়ি, অনেক সুন্দর কবিতা থাকবে, অনেক বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কার থাকবে, সেই আবিষ্কার গুলো কিভাবে হয়েছে, কি কি বিষয়ের উপর ভিত্তি করে বিজ্ঞান এগিয়েছে, সাহিত্যের মধ্যে আমরা অতীতের পরিচয় পাবো, এই সবকিছু পাবো হচ্ছে এই বই পড়ার মাধ্যমে। তাহলে আজকে বলা যেতে পারে যে আমাদের এই বিশ্বস্ত বন্ধুর আজকে জন্মদিন। এই প্রতি বছর আমরা এই জানুয়ারির 1 তারিখ এই বই উৎসব করে থাকি। আর নতুন বই কিন্তু আলাদা জিনিস, নতুন বইয়ের যে গন্ধ এটা কিন্তু খুবই চমৎকার।
তোমরা কখনো অনুভব করেছো কিনা, আমরা যখন ছোট ছিলাম বা এই পাশে যারা আছে তারা ওনারা যখন ছোট ছিলেন, আমরা কিন্তু দেখা যেত যে ক্লাসে পাস হয়েছে সে তিনটা নতুন বই পাইতো আর তিনটা হচ্ছে পুরান বই পাইতো, আর যারা মাস্টার কেন থার্ডের পরে তারা হয়তো দেখা যাচ্ছে সবই পুরান বই পাইছে। ঠিক আছে, এখন কিন্তু সবাই কি পাচ্ছ, নতুন বই পাচ্ছ, এটার কিন্তু অন্যরকম একটা মজা। এই জিনিসটা এই বন্ধুর যত্ন করতে হবে এবং ভবিষ্যতে এই বন্ধুর হাত ধরে কি করতে হবে, নিজেকে বড় করতে হবে। যে যত বেশি পড়ালেখা করবে সে তত বেশি বড় হবে। আমরা যদি নেপোলিয়ন বোনাপার্টের কথা চিন্তা করি, ওনাকে চিন্তা করলে আমরা কি চিন্তা করি, উনি হচ্ছে একজন বীর যোদ্ধা, যে মনে হয় যে উনি হচ্ছে শুধু যুদ্ধই করতো। কিন্তু ওনার কথা যখন শুনবা তখন উনি কি বলছে, যে যদি 60,000 বই সাথে না থাকে তাহলে মনে হয় যে জীবনটাই অসম্ভব। 60,000 বই, তো এই যে উনি কিন্তু এমনি এমনি বড় যোদ্ধা হয়ে যায়নি, ওই এত বই ওনারা পড়ছে বলেই কিন্তু এত বড় হতে পারছেন। কাজেই যে যে লাইনে বড় হতে চাও তাকে সেই লাইনে কি করতে হবে, বই পড়তে হবে। এই এরকম একটা উৎসবে আমি আপনি আমাদের উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এবং অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক বৃন্দ, আমি আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সবাই আমরা বই পড়ার মাধ্যমে বইয়ের হাত ধরে আমরা অতীত বর্তমান ভবিষ্যতের যে জায়গাগুলো রয়েছে, যেমন ভবিষ্যতের প্রশ্নটা কোথা থেকে আসছে, আমরা যারা সবাই তো মোটামুটি ধর্মে বিশ্বাস করে, যে ধর্মই হোক না কেন সেই ধর্মগ্রন্থ যেটা এটাও কিন্তু একটা বই। এই বইও কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে কি পাচ্ছি, ধারণা পাচ্ছি। আমাদের যে সায়েন্স ফিকশন বইগুলো আছে এগুলো আমাদের ভবিষ্যতের বিজ্ঞান সম্পর্কে ধারণা দিচ্ছে। কাজেই এই যে এত সমৃদ্ধ জগৎ, এই জগৎটাকে আমরা আঁকড়ে ধরে থাকবো, অবসর সময় পেলেই আমরা সবাই বই পড়বো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। আপনারা দেখুন স্যারের জ্ঞান ও গর্ব বক্তব্য শুনলেন। আমরা সরাসরি বই বিতরণ চলে যাচ্ছি, সবাই বই পাবে, কিন্তু প্রথমত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে আমরা 5-6 জন করে বই বিতরণ করবো। এরপরে সবাই প্রচার করবে, সবাই বই পাবে, সবাই খুশি। ধন্যবাদ। আমি ষষ্ঠ শ্রেণীতে শুরু করছি আজকের বই বিতরণের জন্য। আমি আমাদের অতিথি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শ্রেয়ান বড়ুয়া, শ্রেয়ান বড়ুয়া ষষ্ঠ ক। মোহাম্মদ শাকিব পারদর্শী চাকমা, না পারদর্শী এই জান্নাতুল সোনালী চাকমা, বিষণ ওদিকে অনুশ্রী চাকমা,
জান্নাতুল নাইমা আছে সরকারের সময় দিতে হবে কন্ট্রোল 10 মিনিট একটু অপেক্ষা করতে হবে। তবে এই সামান্য সেটা একটু সামান্য নিস এটা মানুষ যেন হয়ে যাবে মনে হয় কালকে দিচ্ছি কাল দরকার।